মঙ্গলবার থেকে 3 দিনের অবরোধ কর্মসূচি বিএনপির। বিএনপি আজ রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি শেষ করে টানা 3 দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়েছে। আগামী মঙ্গল বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দলটি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন। অজ্ঞাত স্থান থেকে অনলাইনে সংবাদ সম্মেলন করেন তিনি। রিজভী বলেন, চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত উদ্যোগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল মহাসমাবেশের আয়োজন করা হয়। সেই মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আন্দোলনরত বিভিন্ন দলের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং একদফা দাবি আদায়ের লক্ষ্যে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে রিজভী গত কয়েকদিনে বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশি হামলা ও গ্রেপ্তারের চিত্র তুলে ধরেন। রিজভী জানান, গতকাল মহাসমাবেশের সময় থেকে আজ রোববার বিকেল পর্যন্ত রাজধানী সহ সারা দেশ থেকে 960 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এই পর্যন্ত 1 জন সাংবাদিক সহ 4 জন মারা গেছেন। তিনি অভিযোগ করেন, এর মধ্যে 3 জনকে পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসীরা হত্যা করেছে। পুলিশ ও সরকারি দলের হামলায় 3000-এরও বেশি নেতাকর্মী আহত হয়েছে। গত 5 দিনে 2640 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশি হামলায় পণ্ড করে দেওয়ার প্রতিবাদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছিলেন। রোববার সকালে গোয়েন্দা পুলিশ তাকে গুলশানের বাসা থেকে তুলে নিয়ে যায়। শাহজাহানপুরে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায়, বনানীতে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায়, মোহাম্মদপুরে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলালের বাসায় এবং গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনের বাসায় গোয়েন্দা পুলিশ তল্লাশি চালায়, কিন্তু তাদের কাউকে পায়নি গোয়েন্দারা। এই সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান।